Assalamualaikum warahmatullah. wabarakatuh কেন বেছে নিলি প কেন দেখে নিলি বিপ কেন বেছে নিলি জবাবে তখন বলি বীরদহেসে যাই চলি জবাবে তখন বলি বৃদ্ধ হেসে যাই চলি বুকে মোর আছে মোর আছে হিম্ম আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলি এই প কেন ডেকে নিলি বিপ কেন বেছে নিলি এই পদ জবাবে তখন বলি বীরদ হেসে যাই চলি জবাবে তখন বলি বীরদ হেসে যাই চলি বুকে মোর আছে হিম্ম বুকে মোর আছে হিম্ম আমাকে যখন কেউ প্রশ্ন করে বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে বুকে ওঠে ঢেউ সাগরের সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু ভাঙি গড়ে পৃথিবী মদে বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে বুকে ওঠে ঢেউ সাগরের সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু ভাঙি গড়ে পৃথিবী মদের তুমি ভীড় গতিহীন প্রাণ থেকেও প্রাণহীন জড়বাদী তাই তব মতাম জড়বাদী তাই তব মতাম আমাকে যখন কেউ প্রশ্ন করে আলোকের সন্ধানে সন্ধানী কোন মন পেয়ে গেলে আলোকের সন্ধান ফিরে যেতে চাই কিসের আধারের দিকে যদি না সে হয় কবিস প্রাণ আলোকের সন্ধানে সন্ধানী কোন মন পে গেলে আলোকের সন্ধান ফিরে যেতে চাই কিসের আধারের দেখিয়া যদি না সে হয় কভুনিস্প্রণ আমি সেই সন্ধনি পেগেছি গেছি সন্ধান আমি সেই সন্ধানে পে গেছি সন্ধান যদিও রয়েছি জুলমা যদিও রয়েছে খারাজুলম আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলি কেন ডেকে নিলি বিপ কেন বেছে নিলি জবাবে তখন বলি বীরদহেসে যাই চলি জবাবে তখন বলি বীরদহেসে যাই চলি বুকে মোর আছে বুকে মোর আছে মোর আছে আলাইকুম সত্যি আমাদের আফগান ভাই যে আপনাদের সামনে ইসলামিক সঙ্গীত যে শুনিয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং খুব ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা হয়তো আহ আফগান ভাই সম্পর্কে আপনারা জানেন কারণ এর আগে ভিডিওগুলোতে গুলোতে আহ ভাইয়ের পরিচয় করে দিয়েছি যে আপনারা যে পিস লাইভের যে আমাদের মধু খাচ্ছেন তো সেই মধু গাছ থেকে ভেঙে নিয়ে আসছে আপনারা কি খবর রেখেছেন আপনারা কি জানেন এই তো সেই আমাদের আফগান ভাই যিনি জেনার নেতৃত্বে লোকেরা মধু ভাঙে এবং তিনি নিজেও ভাঙেন গাছ থেকে পাহাড় থেকে বাড়িঘর থেকে যেখানে মধু থাকে তো এ হচ্ছে আমাদের আফগান ভাই তো তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই রকম সুন্দর সুন্দর গজাল ইসলামী সংগীত যদি পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ